প্রতিদিন ওয়াফির বাবার কোম্পানি থেকে ইফতার করার জন্য আমাদের বাসায় কী কী ইফতার পাঠায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লক শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি সেহেলির জন্য রান্না করব গরুর গোশ এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপর দিয়ে যখন তেল উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম গরুর গোশ গরুর গোশের ফুল রেসিপিটা দেখালাম না কারণ কম বেশি গরুর গোশটা রান্না করতে সবাই পারেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরুর গোশের মধ্যে দুই পিস রসুন আর রসুনটা গরুর গোশের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে রসুন দিয়ে আমি ঢেকে দিচ্ছি এক একসাথেই গরুর গোশ এবং রসুন কষিয়ে নেব আর এরকম অল্প আছে আমি গোশটা রান্না করে নেব দেখেন আমি লো ফ্লেমে গোশটা রান্না করতে দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমেই থাকবে এই তো আমার গরুর গোশটা রান্না হয়ে গেছে ঝটপট গরুর গোশটা রান্না শেষ করে চলে আসলাম ইফতারের আয়োজন শুরু করতে আজকে ইফতারের আয়োজন করার জন্য পুরো দমে সাপোর্ট করছে ওয়াফি আমাকে দেখেন ওয়াফি কি সুন্দর আমাকে সাহায্য করতেছে খেজুরগুলো দিয়ে সে নিজ হাতে ধুয়ে সুন্দর করে প্লেটে রেখে দিচ্ছে এদিকে আমি ফলমূল সব কিছু কেটে নিয়েছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সাথে যাব কোম্পানিতে প্রথমত ওয়াফি বুঝতে পারে নাই যে ক্যামেরাটা আমি ওপেন করছি ও বোঝার পর খুবই লজ্জা পাচ্ছিল ওয়াফি আর ওয়াফির বাবা চলে যাচ্ছে কোম্পানিতে খাবার আনার জন্য প্রতিদিন কোম্পানি থেকে আমাদের খাবার পাঠায় ইফতারের জন্য এই তো আমি এখানে রেডি করে নিয়েছি আর আজকের ইফতারের জন্য আমি একটু ভিন্ন কিছু আইটেম করেছি এটা হচ্ছে শশা আর হচ্ছে আম মাখা হচ্ছে আনারস তারপরেও আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আজ কি কি নিয়েছি ইফতারের জন্য সারাদিন রোজা রেখে মনে হয় কতই না কিছু খেতে পারবো এজন্য ইফতারের আয়োজনটাও অনেক কিছু নিয়েই বানানো হয় পানিমুখী দিয়ে হালকা কিছু খেয়েই মন চায় না আর কিছু খাই এখানে আমি লাবাং নিয়েছি আর রুহাবচার শরবত আরে নিয়েছি ট্যাংয়ের শরবত এখানে আমি আরও কিছু নিয়ে নিয়েছি কারণ যদি কিছু খেতে মন চায় তখন খাওয়া হবে আর এখানে মুড়ি মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা লেবু শশা মরিচ ধনে পাতা কুচি এই তো আমার ইফতারের আয়োজনটা পুরোই শেষ হয়ে গেছে আর এদিকেও ওয়াফির বাবার জন্য আমি ওয়েট করতেছি এই তো সেও চলে আসলো এখানে ওয়াফির বাবার কোয়ালিকরা ওয়াফির জন্য কিছু খেচুড়ি পাঠাইছে গরুর গোসের এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোম্পানি থেকে ওয়াফির বাবা কার্টুনে করে কি কি নিয়ে আসছে ইফতারের জন্য আর প্রতিদিনই এভাবে ইফতার আমাদের কোম্পানি থেকে পাঠায় ইফতারের জন্য দিয়েছে মালটা খেজুর খেপচা পানি লাবাং এগুলো এই তো ওয়াফির বাবা আর জয়নাল ভাই তারা ভাগ করে নিতেছে এখানে ইফতারের খাবার ভাগাভাগি হচ্ছে আর এইদিকে দিকে ওয়াফি কার্টুনের মধ্যে ঢুকে বসে আছে এটা দেখে তো আমরা সবাই হাসাহাসি করতেছি পাশের পাশের ভাবি বলতেছে যে ভাবি কাটুনে করে এই বাচ্চাটাকে পাওয়া গেছে এটা কার বাচ্চা ভাগাভাগি শেষ করে রুমে এসে ওয়াফির জন্য যে খেচুরি ওয়াফির বাবার কোয়ালিকরা পাঠিয়েছে সেটা একটু ভাবিকে দিলাম কারণ এই খিচুড়ি একা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না এদিকে ওয়াফির বাবা মুড়ি মাখানোর জন্য সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে আর ওয়াফি এদিকে বলছে আম্মু আমার ক্ষুধা লাগছে আমাকে একটু খাওয়াইয়ে দাও তো ওয়াফিকে এর মাঝে আমি একটু খাওয়াইয়ে দিচ্ছি ইফতার শেষ করে মজাদার খেপসা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম খুলে দেখলাম যে খাসির গই দেখে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ এটা তো আমি খাই না ওয়াফির বাবা খুব রিকোয়েস্ট করতেছে আমাকে খাওয়ার জন্য কিন্তু যেটা আমি খাই না সেটা তো আমাকে জীবনও খাওয়াতে পারবে না খেপসাটা খাওয়ার জন্য ওয়াফির বাবা খুবই রিকোয়েস্ট করতেছিল তার অনুরোধটা রাখার জন্য আমি মরিচ দিয়ে ডোলে শুধু ভাতগুলো খাচ্ছি খাবার শেষ করে চলে আসলাম পায়েস রান্না করার জন্য পায়েস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি চার লিটার দুধ আর নিয়ে নিলাম এক গ্লাস চাল চালগুলো সুন্দর করে ধুয়ে ওয়াফির বাবা আমাকে একটু সাহায্য করতেছে সে যখন বাসায় থাকে সে আমাকে রান্নার কাজে অনেকটাই সাহায্য করে পায়েস রান্না করার জন্য হাড়িতে আমি দিয়ে দিচ্ছি চার লিটার দুধ পায়েসের মধ্যে আমি বিন্দু পরিমাণও পানি অ্যাড করব না এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো হালকা বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা এলাচ আর একটা দারচিনি এদিকে আমি পায়েস রান্না করতেছি ওয়াফির বাবা আর আমি কিচেন রুমে এসে দেখি ওয়াফি হাত পুড়িয়ে ফেলছে তাড়াহুড়া করে বরফ দিয়ে সুন্দর করে ডলে দিলাম তা হাত পা পুড়ে গেলে বরফটা কিন্তু এটা খুবই উপকারী ওষুধের থেকেও অনেক কাজে আসে দেখেন বরফটা ডলার পর ওয়াফির হাতটা একটু স্বাভাবিকভাবে এসেছে একটু জন্য ঠোসা পড়ে নাই ভাগ্যিস আমি একটু খেয়াল করছিলাম ওয়াফি শুধু কেঁদেই যাচ্ছে তারপরেও বলে না যে আমার হাতটা পুড়ে গেছে দেখেন কাঁদতে কাঁদতে ওর চোখটা ফুলে গেছে মেয়েটা খালি বলতেছে আম্মু আমার হাতটা জ্বলতেছে আসলে আগুনে পুড়লে বা গরম পানি লাগলে কিন্তু সিরিয়াসলিভাবে খুবই জলে ওয়াফিকে সুস্থ করে আবার চলে আসলাম কিচেন রুমে এখন আমি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে পরিমাণ মতো একটু লবণ ওয়াফির হাত ফুরে গেছে এই তারাহায় পায়েসের মধ্যে চিনি দেওয়াটা স্কিপ হয়ে গেছে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো দেখতেই পেললেন ওয়াফির হাতের কি অবস্থা এই তো আমার পায়েসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ওয়াফির বাবার কোয়ালিকরা ওয়াফির জন্য খিচুড়ি পাঠাইছিলো সে হাড়িতেই আমি তাদের জন্য পায়েস রান্না করে দিয়ে দিচ্ছি খালি হাড়িটা কিভাবে দিব এটা আমার বিবেকে খুবই বাদ এজন্য ভাবলাম পায়েস রান্না করে তাদেরকে একটু দিয়ে দেই এই বাটিতে ঢেলে নিচ্ছি জয়নাল ভাইদের দেওয়ার জন্য কোনো কিছু রান্না করলে সাথে সাথে কাউকে না দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না দেয়ার পর্বটা শেষ করে এদিকে ওয়াফির বাবা এখন কোম্পানিতে যাবে এজন্য তাকে আমি কিচের মধ্যে হাঁড়িটা দিয়ে তাকে রেডি করে দিলাম এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ